Kayak itu. Kabar gari. ₹3000 ঢাকা খাওয়া সবই আমাদের দিতে হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমাকে অনেক ভাইরা ফোন দেয়, অনেক ভাই বোনেরা ফোন দেয় আমাকে ফোনে কেন পায় না। আর আমি আগে কাজ করতাম ভোপালিংয়ে, তো আমার এখানে রেস্টুরেন্ট আছে, মিনি মার্কেট রেস্টুরেন্ট। তো ব্যবসার পাশাপাশি কাজ করতে প্রচুর সমস্যা হয়ে যায়। দেখা গেল যদি রেস্টুরেন্টে আসি কাজ অ্যাবসেন্ট হয়, কাজে গেলে দোকানে ঠিক মতো আসতে পারি না, যে কারণে কাজ বাদ দিয়ে দিছি। আর তা আজকে আমি আপনাদের শেয়ার করব আমার দোকানটা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমি আসিফ বা আপনাদের আসিফ ভাই এখানে কি করে, কাজের ফাঁকে ফাঁকে আর কি কি করে। তো সকাল ভোর 6:30টার দিকে আসতে হয় দোকানে, এটা গাড়ি স্টার্ট আছে আপনার, সকাল 6:30টার দিকে আসতে হয়। 6:30টা দানি তো হোটেলের কাজ, ফোন টোন ধরি না। আপনার দোকানের কাজ আর কি, লোক আছে দুইটা কাজ করে, বিজি টাইমে আমাকেও হেল্প করতে, নিজের কাজ তো সব কিছুই করতে হয়। তো অনেক ভাইয়েরা ফোন দেয় আমাকে ফোনে পায় না, যে আসিফ ভাইয়েরা ফোনে পাওয়া যায় না, বা আমার মাধ্যমে যারা আইতাছেন, ইনশাল্লাহ আমার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। যারাই আমার মাধ্যমে দিয়েছেন সকলে মেডিকেল, কিছু কিছু কলিং, কিছু কলিং আসবে, আবার কিছু কিছু আপনার পাসপোর্টের প্রবলেমের জন্য কিছু পাসপোর্ট ফেরত দেবো ইনশাল্লাহ, সবই সহি সালামতে, যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয় এই চেষ্টা আমি করব ইনশাল্লাহ। আমি কিছুই না, সবই এজেন্সি করে, আমি মাধ্যম একটা, আমি শুধু যোগাযোগ করে দিছি ওনাদের, তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ যারা কারো যাতে কোনো ক্ষতি না হয়। আর নতুন করে যে আসতে চান কলিং ভিসায়, কনেকটেশন ভিসা আমাদের কাছে পুরনো অ্যাপ্রুভাল আছে, পুরনো আমার কনেক্ট, শুধু কনেকটেশন ফ্রি এবং কোম্পানি প্রোফাইলিং এবং ফ্রি ভিসা, সুপার মার্কেট যে কোনো কাজ করতে পারবেন। যারা আসবেন তারাই শুধু যোগাযোগ করবেন, যারা ইমার্জেন্সি আসতে চাচ্ছেন, কোনো ভিসা পাইতেছেন না, আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দেবো, আপনার সহি সালামত আসতে পারবেন। আরও বেশ কয়েকটা কোটা খালি আছে, পুরনো অ্যাপ্রুভাল আছে। তো চলুন তাহলে বের হই, আমার দোকানের ভেতরটা আজকে আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে ব্যবসার থেকে লাভবান হইতে পারি ইনশাল্লাহ। আমার ফ্যামিলিও আসবে ইনশাল্লাহ, অল্প ভেতরে চলে আসবে, দোয়া করবেন সবাই। তো ভাই, মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করা, 6 বছর কাজ করলাম, তারপর টাকা আস্তে আস্তে টাকা জমিয়ে জমিয়ে তারপরে ব্যবসা বাণিজ্য, আবার আমার মাধ্যমে লোকজন অন্যান্য জায়গায় কাজ করে, বিভিন্ন সাইট কন্ট্যাক্ট নেই। আমরা আসলে ব্যবসা দিচ্ছি, আমরা 4 ভাই, একজনের নাম, আমার নাম আসিফ, আর একজনের রিফন ফারুক সালাউদ্দিন ভাই, আমরা 4 ভাই মিলে আমরা এই রেস্টুরেন্টে ব্যবসা আছে, আরও বিভিন্ন সাইটে আমরা সাইট কন্ট্যাক্ট নিয়ে কাজ করাই, সবই আমরা 4 ভাই করি। তো যাই হোক, চলুন তাহলে দেখি আমার আজকের দোকানটা, আমার নিজের দোকান, দোয়া করবেন দোকানে ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আমি যতদূর আমার সম্ভব হয়। চলুন তাহলে যাই। তাই তো আবার গাড়ি, আমি আসলে আইসি আরও অনেক আগে, এই তো আমার গাড়ি, অনেকে জানেন না হয়তো, আস চিন্তা ভাবনা কোনো সবার জানার দরকার। এই তো আমার গাড়ি, এটা হলো আমার রেস্টুরেন্ট, ভেতরটাতে যাব, আর ওই ওটা হলো প্রজেক্ট, আমি এর ভেতরে কাজ করতাম, কিন্তু কাজ করতে করতে দেখা যায় তো আমার কোম্পানিতে এখানে বেশি দিন থাকবে না, কিন্তু আমার এখানে দোকান আছে, কোম্পানির সাথে যাইতে পারবো না, এই জন্য কাজ ছেড়ে দিছি। এখন আমার ব্যবসার দিকে মনোযোগী হইতেছি, এখন সকাল 6টার থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে আমার সময় দিতে হয়। এই পুরোটাই নোয়া, যখন লোকজন বেশি হবে উপরে চাল দেবো, এখানে বেঞ্চি টেবিল দেবো, লোকজন এখানে খাওয়া দাওয়া করবে। এই সামানটা এখানে সব কিছু পাওয়া যায়, এটা এক একটা প্রজেক্টের পাশে বাংলাদেশি দোকান থাকে আমাদের, কারণ 80% লোক প্রজেক্টের ভেতরে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, ইন্দোনেশিয়া সব কিছু বাংলাদেশি বেশি। এই যে এই জায়গাটাও আমাদেরকে, আমাদের নেওয়া আছে, তখন আমরা ইনশাল্লাহ কাস্টমার বেশি হবে, কারণ নতুন প্রজেক্ট, যখন একতলা উঠে যাবে তখন 1,500 লোক ঢুকবে, 1,500 লোকের ক্যান্টিন হবে এটা আমাদের। এই তো আমার আর 4 পার্টনার, আরও 3 পার্টনার এখন আসে নাই, ওনারা আসবে একটু লেটে, আমি সকাল সকালে আসি। এই তো এখানে ব্রয়লার মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি আমাদের 19 টাকা কেজি। এটা কাজ করতেছে উনি পাকিস্তানি, ওনার বেতন দিতে হয় আমাদের ₹3000 ঢাকা
থাকা খাওয়া সবই আমাদের দিতে হয়। এবার রেস্টুরেন্টের ভেতরটা তো দেখাই, এই তো রেস্টুরেন্টের ভেতর, ইনশাল্লাহ দোয়া করবেন। এ তো কাকাই কাজ করে, ইনিও কাজ করে, ইনি শুধু এই যে হেল্প টেল্প করে, মিনুম বানায়, পানি বানায়, শরবত বানায়, ওনার বেতন দিতে হয় সব মিলে 1700 রিঙ্গিতের মতো, শেফের বেতন বেশি। সব ধরনের সবজি আছে, বাংলাদেশি সব ধরনের খাবারই এখানে আছে। একটু পরেই কাস্টমার আসবে, তখন আপনার ওই সময় পাওয়া যাবে না। আজকে রোববার থেকে একটু কম, এটা ভেতরটা। এটা ওই আমার পার্টনার, আমার পার্টনারের দুইটা বাচ্চা আছে, ওনারা আসবে একটু পরে। আমার রুবেল ভাই, ফারুক ভাই, রিপন ভাই, আমরা চারজন মিলে, আমাদের যে কোনো ব্যবসায় হোক আমরা চারজন মিলে কাজ করি, শুধু রেস্টুরেন্টে না, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট কন্ট্রাক্ট নিয়ে আমরা কাজ করাই। আমরা চার ভাই মিলেমিশেই কাজ করি ইনশাল্লাহ, ব্যবসাটাও আমাদের চার ভাই মিলেমিশেই, চার পার্টনারে সব কিছু। মিনি মার্কেট, এখানে শেফ যে রান্না বান্না করে উনি এখানে রেস্ট নেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে ঘুমায়। তো এখানে সকল ধরনের, বাংলাদেশে সকল ধরনের কিছুই আছে। এই যেমন সেমাই, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা সেমাই, বাংলাদেশি ছোলা, ওই যে চিড়া, এই যে ম্যাগি, সব কিছু মিনি মার্কেট আর হোটেল। এই সবজি দেখেন, সকল ধরনের সবজি আছে, সবজি বেগুন। এই তো আমাদের বাংলাদেশি বিরিয়ানির চাল, এগুলো ধরনের আমার দেশি চাল, দেশি বিরিয়ানি। ওই এখানে সকল ধরনের আপনার ড্রিঙ্কস, মিনুম যেটা বলেন, দেশি দই, এগুলো মনে হয় বাংলাদেশে 20 টাকা করে বেছে, মালয়েশিয়াতে আমরা 2 টাকা করে বেছে। এটা মিষ্টি, মিষ্টি। এই তো ব্যাগ, এই তো বেল্ট, গেঞ্জি, সব কিছু কাপড় চোপড় সব কিছু এখানে আছে। ডিম, কাঁচকলা, এই তো এটা আমার কেশিয়ার কাকা, লাপার মাসাক নাসি ভাই লাপারো। তো ইনশাল্লাহ যা আমাকে অনেকে ফোন দেন ফোনে, তা আসলে আপনারা যারা আমাকে বারবার ফোন দেন ফোনে পান না, আসলে মূল কারণটা এটা, কারণ ব্যবসা বাণিজ্য আছে, কাজ ছেড়ে দিছি, ব্যবসার জন্য কাজ ছেড়ে দিছি, যে কারণে আর কি আমাকে অতিরিক্ত মানে ফোন দেওয়ার পর আমাকে পান না। তো চেষ্টা করি ভয়েসে অ্যান্সার দেওয়ার জন্য, তো দোয়া করবেন যাতে আমার ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রজেক্ট আছে সাইটে, যেমন এর আগে এসির কাম, বিভিন্ন ওয়ারিংয়ের কাজ, বিল্ডিংয়ে প্লাস্টার, এগুলো বিভিন্ন জায়গায় সাইট নিয়ে নিয়ে আমরা কাজ করাই, আমরা লোক খাটাই। অনেক যারা আসেন মালয়েশিয়াতে আইসেন, অনেকের কাজ দিয়ে দিছি, সবসময় তো কাজ থাকে না, কাজ থাকলে ফোন করে, যদি থাকে দিয়ে দিই, না থাকে ভালি ভাই কাজ নেই। তো যারা আসবেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন, শুধু কনট্রাকশন কয়েকটি ভিসা আছে, আমাদের পুরনো অ্যাপ্রুভাল আছে, সেগুলো নিয়ে আসতে পারবো। আর ইনশাল্লাহ এ আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য যাতে ব্যবসা বাণিজ্য সফল হতে পারি ইনশাল্লাহ, কারণ এখন সময় পায় না, আগের মতো আর সময় হয় না। আগে কাজ করতাম, কাজে থাকে ফোন করতাম, ভিডিও করতাম, সেই সময়টা হয় না। সকাল সকাল নিজের ব্যবসায় আসতে হয়, সকাল 6:30 দোকান খুলি। এই তো, এই তো দোকানের চাবি, গাড়ির চাবি, রুমে সব এখানে, সকাল সকালে দোকান খুলতে হয়। আবার দোকান ক্লোজিং সময় সবাই থাকি, আমরা চার ভাই থাকি, আমরা চার পার্টনার, যে কোনো কাজ করি ব্যবসা বাণিজ্যের জন্য চারজনই থাকি। আমাদের বড় ভাই আছে, সবাই আমরা বিকালে চার ভাই এক জায়গায় হই, সকালে ক্লোজিং করে আবার যার যার মধ্যে করে নিয়ে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।